35 লাখ শিক্ষার্থীর প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়। 2257টি কলেজে 31টি বিষয়ে চলছে পাঠদান। তবে এই বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা সমালোচনার যেন শেষ নেই। বিপুল সংখ্যক শিক্ষার্থীর গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে না পারা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেক গবেষণায় উঠে এসেছে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের বেকারত্বের চিত্র। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন A2I প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক এই মন্তব্য করেন। তবে তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান। তিনি পাল্টা অভিযোগ করেন শিল্প কারখানার মালিকদের প্রতি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। A2I-এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে গ্রাজুয়েট বেকারদের সবচেয়ে বড় কারখানা। এখানে যেহেতু 35 লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে, এই সংখ্যাটি বিশাল। তাই এই বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতেই হবে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, 10 বছরে ইন্ডাস্ট্রির এমন কোনো মালিক নেই যার সম্পদ 1,000 কোটি টাকার কম। কিন্তু বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসার পরও একজন গ্রাজুয়েটকে 30,000 টাকা অফার করা হয়। এ সময় তিনি বলেন, একদিকে ব্যাংক খাবেন, ইন্ডাস্ট্রি খাবেন, কিন্তু বেতন দেবেন 20,000। এত কম বেতন দিয়ে স্কিল্ড লোকটা কোথায় পাবেন, এমন প্রশ্নও রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় আলোচনা সভায় কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তখন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপাচার্যকে এই বিষয়টি ব্যক্তিগতভাবে না নেয়ার জন্য আহ্বান জানান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।